সাবস্ক্রাইব করুন লার্ন টু হেল্প চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন লেটেস্ট ভিডিও আপলোডের নোটিফিকেশন পাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল লার্ন টু হেল্পে স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি ভিডিও, যেটি খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও। সেটি হলো কিভাবে আপনারা অনলাইনে ড্রাইভিং লাইসেন্সে আবেদন করার পর ডকুমেন্ট আপলোড করবেন। আমি আমার এই চ্যানেলে ইতিপূর্বেই কিভাবে আপনারা বাড়িতে বসে কোনো জায়গায় না গিয়ে কোনো দালালের খপ্পরে না পড়ে নিজে থেকেই অনলাইনে ড্রাইভিং লাইসেন্সে আবেদন করবেন সেই সংক্রান্ত একটি ভিডিও বানিয়েছি। আশা করি আপনারা সেই ভিডিওটি দেখেছেন। আজকে আমি যেটা আপনাদের সামনে করে দেখাতে যাচ্ছি বা আপনাদের জন্য যে ভিডিওটি নিয়ে এসেছি সেটা হলো দ্বিতীয় পর্ব, কি অর্থাৎ কীভাবে অনলাইনে লার্নার্স লাইসেন্স বা ড্রাইভিং লাইসেন্সে প্রথমটি আবেদন করার পর ডকুমেন্ট কীভাবে আপনারা আপলোড করবেন সেই সংক্রান্ত জিনিস আমি আজকে আপনাদের করে দেখাবো। তো চলুন আজকে ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের সামনে বা আপনাদের কাছে আমার দ্রুত অনুরোধ যে এখনও অবধি যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনারা দ্রুত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশান বাটনটিকে সিলেক্ট করে নিন, সো দ্যাট নেক্সট টাইম যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই নতুন ভিডিও আপলোডের নোটিফিকেশান দ্রুত আপনাদের কাছে পৌঁছে যাবে। তো চলুন বন্ধুরা, আর বেশি দেরি না করে আজকে ভিডিওটি আমরা শুরু করি এবং দেখে নিই কীভাবে আমরা অনলাইনে ড্রাইভিং লাইসেন্সে আবেদন করার পর ডকুমেন্ট আপলোড করব। সর্বপ্রথম আপনারা যেটা করবেন, আপনারা আপনাদের কম্পিউটারে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিতে পারেন। এক্ষেত্রে আমি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করছি আমার কম্পিউটারে, আপনারা চাইলে যে কোনো ব্রাউজার ওপেন করে নিতে পারেন এবং সেখানে গিয়ে আপনারা লিখবেন সারথি, এই একটা সার্চ দেবেন। সারথি লিখে সার্চ দেওয়ার পরে প্রথমে আপনার সামনে যেটা আসবে সারথি .nic.in, এটিকে রাইট ক্লিক করে নিউ ট্যাবে খুলে নেবেন। খুলে নিয়ে আপনাদের সামনে দেখুন সারথি .nic.in মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই ওয়েবসাইটটি আসবে। এইখানে দেখুন এই যে লেখা আছে অ্যাপ্লিকেশন সাবমিশন ফর গুজরাত, কর্ণাটক, মহারাষ্ট্র, ওড়িশা, উত্তরপ্রদেশ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল স্টেটস হ্যাজ বিন উইথড্রন ফ্রম দিস ইউআরএল অ্যান্ড আর রিকোয়েস্টেড টু ফলো ইউআরএল, এইটা। অর্থাৎ আগে এই ইউআরএল থেকেই কিন্তু ওয়েস্ট বেঙ্গলের কাজগুলো হতো, এখন এই ইউআরএল থেকে উইথড্র করে নেওয়া হচ্ছে। আপনারা এইখানে ক্লিক করবেন পরিবহন .gov.in। তো আমরা এখানে একটা রাইট ক্লিক করে নিলাম, নিউ ট্যাব খুলে নিচ্ছি, দেখুন একটু ওয়েট করুন। দেখুন নিউ ট্যাব করে খোলার ফলে আমাদের সামনে একটি নতুন পেজ খুলে যাবে। দেখুন আমাদের সামনে একটি নতুন পেজ খুলে গেল, এই দেখুন মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এইবার আপনারা সরাসরি চাইলে এই ওয়েবসাইটটিও এইটুকু আপনারা টাইপ করে নিতে পারেন ব্রাউজারে সারথি .parivahan.gov.in। যাই হোক, আপনারা এখানে চলে আসার পর দেখুন আপনারা এখানে ক্লিক করবেন সিলেক্ট স্টেট নেম, ক্লিক করে স্ক্রল ডাউন করে এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলেন। এবার আপনার সামনে দেখুন পেজটি রিফ্রেশ হয়ে একটি নতুন পেজ খুলে যাবে। এবার দেখুন আপনাদের সামনে আমরা আবেদন করে দেখেছিলাম, এবার এখানে আপলোড ডকুমেন্ট যে অপশানটি রয়েছে এখানে আপলোড ডকুমেন্ট অপশানে আমরা ক্লিক করলাম। ক্লিক করে দেখুন এখানে রয়েছে আপলোড ডকুমেন্টস অর স্ক্যান ইমেজেস, এখানে আমরা এটি নিউ ট্যাব খুলে নিলাম। দেখুন আপনাদের সামনে এই চলে এলো। এইবার যেটি করতে হবে ভালো করে দেখে নিন, আপনারা যখন প্রথম ধাপে আবেদন করেছিলেন আবেদন করার পরে একটি অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হয়েছিলো আর ক্যান্ডিডেটের ডেট অফ বার্থ, সেই অ্যাপ্লিকেশন নাম্বারটি আপনাদের এখানে বসাতে হবে। আমরা সেই অ্যাপ্লিকেশন নাম্বারটি বসিয়ে দিচ্ছি যেটি আমরা করেছিলাম, আর ক্যান্ডিডেটের এখানে বসাতে হবে ডেট অফ বার্থ। বসিয়ে দিয়ে আমরা সাবমিট বাটনে ক্লিক করলাম। দেখুন সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আমাদের সামনে এই যে আমাদের প্রার্থী বা আবেদনকারী ছিলেন যিনার হয়ে আমরা এই অনলাইন ড্রাইভিং লাইসেন্সটি করছিলাম সেটি চলে এসেছে। এইবার দেখুন আমাদের সব ঠিকঠাক আছে কিনা দেখে নিতে, এখানে কিন্তু কোনো কাজ করতে পারবো না আমরা। এবার আমরা ওকে বাটনে ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করলাম। ওকে বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখুন পেজটি রিফ্রেশ হয়ে গিয়ে আমাদের সামনে এই অপশানগুলি চলে এলো। এইবার ভালো করে দেখে নিন, এখানে আমাদেরকে সিলেক্ট করতে হবে, বাঁ দিকে রয়েছে ডকুমেন্ট, ডান দিকে রয়েছে ইউআরএল, বাই ডিফল্ট ডকুমেন্টটি সিলেক্ট রয়েছে। এখানে আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা ফাইলগুলি
আপলোড করব বা জেপি ইজি জেপিজি বা পিডিএফ ফরম্যাটে, সেটি যেন 200 KB-র মধ্যে হয়। তো আমরা এবার সিলেক্ট করতে থাকি কি করব। প্রথমে ডকুমেন্টসের ঘরে এখানে গিয়ে সিলেক্ট করলাম, এখানে এজ প্রুফ, বয়সের প্রমাণ হিসেবে আমরা কি তথ্য দেব না প্রুফ অফ এজ হিসেবে আমরা দেব। এখানে আমরা দিতে পারি পাসপোর্ট, SSLC সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট, ভোটার আইডি, ফটো আইডি, প্যান কার্ড। আমরা এখানে প্যান কার্ডটা দিয়ে দিচ্ছি, প্যান কার্ড দিলাম। ডকুমেন্ট নাম্বার এটা আমরা একটা দিয়ে দিই, ডকুমেন্ট নাম্বারটা আমরা এখানে বসিয়ে দিই। বসিয়ে দিলাম ইস্যুইং অথরিটি, এখানে ইস্যুইং অথরিটি আপনারা বসিয়ে দেবেন, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট বসিয়ে দিলাম। ইস্যু ডেট, ইস্যু ডেটটাও আমরা বসিয়ে দেবো এখানে, ইস্যুইং ডেট বসিয়ে দিলাম। এইবার আমাদেরকে যেটি করতে হবে এটি একটি আপলোড করতে হবে। আমরা চুজ ফাইলে গেলাম, চুজ ফাইলে গিয়ে আমি যেখানে রেখেছি ডকুমেন্টসগুলোকে, এই যে প্যান কার্ডটি আমি আপলোড করে দিচ্ছি, দেখুন হলো। এবার এখানে আমাকে আপলোড বাটনে ক্লিক করতে হবে, দেখুন তথ্যটি আপলোড হয়ে গেছে। এবার আমরা চাইলে এখান থেকে ভিউ করে দেখে নিতে পারি, আমরা একবার দেখে নিই ভিউ করে কীরকম রয়েছে। এই যে ডাউনলোড হয়ে গেল, আমরা এখানে ভিউ করে দেখে নিই কী তথ্য দিয়েছি আমরা, এই যে প্যান কার্ডটি দিয়েছিলাম। যাই হোক, এখানে আমরা কনফার্ম করে দেব, কনফার্ম, দেখুন একটি হয়ে গেছে। এরপরে আমরা আরেকটি তথ্য দেবো, এখানে একটি হয়েছে। এরপরে আমরা দেবো দ্বিতীয় হিসাবে অ্যাড্রেস প্রুফ, ঠিক আছে, যেখানে বাসস্থানের প্রমাণ প্রেজেন্ট, তো এটা আমরা ক্লিক করে নিলাম। প্রুফ হিসেবে আমরা কতগুলো দিতে পারি, ভোটার আইডি, LIC পলিসি স্টেটমেন্ট, ফটো আইডি কার্ড ইস্যুড বাই সেন্ট্রাল আর স্টেট গভর্নমেন্ট, আধার কার্ড, সব থেকে ভালো হয় আমরা আধার কার্ডটি এখানে দিয়ে দেবো। আধার কার্ডে এখানে সিলেক্ট করে নিলাম। এবার দেখুন আমরা আধার কার্ডের নাম্বারটি এখানে বসিয়ে দেবো, এই যে আধার কার্ডের নাম্বারটি আমরা বসিয়ে দিলাম। এবার ইস্যুইং অথরিটি হচ্ছে UIDAI, ডেট অফ ইস্যু এটা আমরা বসিয়ে দিব। বসিয়ে দিলাম। এইবার চুজ ফাইলে গিয়ে আমরা কপি এটাকে ঢুকিয়ে দেবো, এই সিলেক্ট করে নিলাম, ওপেন। এবার আমরা আপলোড আপলোড করছি, দেখুন আপনারা কিন্তু খুব সাবধানে এই আপলোডের কাজটি করবেন, এবং আমি যেহেতু সঠিকভাবে আপলোড করেছি তাই আমি কনফার্ম বাটনে ক্লিক করে নিলাম। দেখুন আপলোড হচ্ছে। এইবার দেখুন আমাকে আমার এজ প্রুফ আমার হয়ে গেছে, অ্যাড্রেস প্রুফ আমার হয়ে গেছে, আর দেখুন ফটো আইডি প্রুফ আমার এটাও হয়ে গেছে, ঠিক আছে। আমি তিনটে ডকুমেন্টস দিয়েছি, দুবারই প্যান কার্ড দিয়েছি, একবার দিয়েছে আধার, তো আমার তিনটে হয়ে গেছে। এবার আমি যদি আর কিছু দিতে চাই, আমার ফর্ম ওয়ান সেলফ ডিক্লেয়ার এটা আমরা সিলেক্ট করলাম, প্রুফ ফর্ম ওয়ান সেলফ ডিক্লারেশন সিলেক্ট করলাম। আমরা এবার এখানে গিয়ে ফর্ম ওয়ানটি আপলোড করবো, একটু ধরুন, একটু হোল্ড করুন আপনারা, এখন চলে এসছে। এবার আমরা চুজ ফাইলে গিয়ে ফর্ম ওয়ানটি যেখানে রাখা রয়েছে, আমার ডেস্কটপে ফর্ম ওয়ান রাখা আছে, আমি এটাকে আপলোড করে দিচ্ছি। এই আপলোড বাটনে আমি ক্লিক করলাম, ফর্ম ওয়ানটি আমার আপলোড হচ্ছে, একটু ওয়েট করুন, আপনারাও ফর্ম ওয়ানটি ভালো করে আপলোড করুন ফিল করে। আপলোড হয়ে গেছে। এবার দেখুন আমরা এখানে কনফার্ম বাটনে ক্লিক করছি, কনফার্ম বাটনে ক্লিক করলাম, পেজটি একবার রিফ্রেশ হয়ে গেল, একটু দেখুন স্ক্রল করে একটু নিচে নামছি। অল ডকুমেন্টস আর আপলোডেড সাকসেসফুলি, ধরুন এই লেখাটি যতক্ষণ না আসবে ততক্ষণ অবধি আপনাদেরকে ডকুমেন্টস আপলোড করতে হবে। দেখুন এখানে লেখা রয়েছে অল ডকুমেন্টস আর আপলোডেড সাকসেসফুলি, সমস্ত ডকুমেন্টস সাকসেসফুলি আপলোড হয়ে গেছে। এবার আমরা নেক্সট বাটনে ক্লিক করছি, নেক্সট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গেই পেজটি আবার দেখুন রিফ্রেশ হতে শুরু করেছে, এবং একটি নতুন পেজ খুলবে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলে। এই যে দেখুন,
এইখানটাই আমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস রয়েছে, স্ক্রল করে একটু নিচে নামি। এই যে একটু দেখিনি এখানে কি লেখা রয়েছে, দ্য কমপ্লিশন অফ অ্যাপ্লিকেশন সাবমিশন আপলোড ডকুমেন্টস পেমেন্ট অফ ফিস স্লট বুকিং এটসেট্রা ডাজ নট কমপ্লিট দ্য প্রসেস অফ ইস্যু অফ লার্নার ড্রাইভিং লাইসেন্স অর এনি আদার সার্ভিস রিকোয়েস্টেড দ্য অ্যাপ্লিকেন্ট হ্যাজ টু কম্পালসারিলি ভিজিট দ্য কনসার্ন্ড আরটিও আরএলএ টু ফার্নিশ দ্য প্রসেস অফ ইস্যু অফ লার্নার ড্রাইভিং লাইসেন্স অ্যান্ড অর এনি আদার অ্যাসোসিয়েটেড সার্ভিসেস। অর্থাৎ এই আপনি ফর্ম ফিল আপ করলেন তার অর্থই যে আপনি লাইসেন্স পেয়ে গেলেন তা কিন্তু নয়, আপনি ফর্ম ফিল আপ করলেন তারপর আপনাকে আরটিও অফিস বা আরএলএ অফিস যেতে হবে, সেখানে গিয়ে যা কিছু পদ্ধতি আছে সেগুলো আপনাকে অনুসরণ করলে তবেই আপনাকে যোগ্যতা আপনি যদি অর্জন করতে পারেন আপনাকে লাইসেন্স দেওয়া হবে। অ্যাপ্লিকেন্টস আর রিকোয়েস্টেড টু নোট দ্যাট আফটার কমপ্লিশন অফ অল স্টেজেস মেনশন আন্ডার অ্যাপ্লিকেশন স্টেজেস দ্য অ্যাপ্লিকেন্ট হ্যাজ টু ভিজিট দ্য কনসার্ন রোড ট্রান্সপোর্ট অফিস অ্যান্ড on the scheduled date of appointment along with the necessary documents to complete the remaining process. অর্থাৎ সমস্ত কাজ হয়ে গেলে আরটিও অফিসে আপনাদের আপনার যেদিন অ্যাপয়েন্টমেন্ট থাকবে সেদিন সমস্ত অরিজিনাল কাগজপত্র নিয়ে আপনাকে যেতে হবে বাকি কাজের জন্য। ইন কেস হোয়ার অনলাইন স্লট বুকিং ফেসিলিটি ইজ নট অ্যাভেলেবল ফর এনি পার্টিকুলার আরটিও, যদি কোনো আরটিওর জন্য অনলাইনে স্লট বুকিং না থাকে, দ্য অ্যাপ্লিক্যান্ট হ্যাজ টু গো টু দ্য কনসার্ন রোড ট্রান্সপোর্ট অফিস at the earliest along with the necessary documents to complete the remaining process. যদি আপনি অনলাইনে স্লট বুকিং করতে না পারেন তাহলে আরটিও অফিসে গিয়ে সমস্ত তথ্য ডকুমেন্টস নিয়ে গিয়ে আপনি ওনাদের সাহায্য চাইতে পারেন, ওনারা একটা ব্যবস্থা কিছু করে দেবেন। তো এই নোটগুলি তিনটে নোটে আমরা পড়ে নিলাম, এবার আমরা একটু নিচে স্ক্রল করে নেমে দেখি। এই যে নিচে স্ক্রল করে নেমে দেখানোর পর দেখতে পাচ্ছেন আপনারা স্টেজেস টু বি কমপ্লিটেড ফিল অ্যাপ্লিকেশন ডিটেলস এলএল কমপ্লিটেড এটা হয়ে গেছে, আপলোড ডকুমেন্টস কমপ্লিটেড এটি হয়ে গেছে, ফি পেমেন্ট টু বি ডান বাই দ্য অ্যাপ্লিকেন্ট আবেদনকারীকে করতে হবে, এলএল স্লট বুক টু বি ডান বাই দ্য অ্যাপ্লিকেন্ট এটাও আবেদনকারীকে করতে হবে। অর্থাৎ আমাদের দুটো অংশ হয়ে গেছে, এখনও ফিস পেমেন্ট এবং এলএল স্লট বুকিং এই কাজ দুটি করতে হবে। আজকের ভিডিওর যেটি মূল বিষয় ছিল আপলোড ডকুমেন্টস বা আপলোড ডকুমেন্টস আপলোডের বিষয়টি সেটি আমরা আজকে পড়ে দেখে দিলাম, পরের ভিডিওতে আমরা ফি পেমেন্ট এবং এলএল স্লট বুকিং এইগুলি আপনাদের করে দেখাব। ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখলেন ধৈর্য ধরে, সেজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন এবং কোনোরকম মনে প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ভিডিওটি দেখতে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।